ওকে তো আজকে আমাদের তিন নম্বর ক্লাস হচ্ছে ফাংশনাল ওকে তো আমরা এখন নন লিনিয়ার স্পেসেই আছি এর আগের দিন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কোসেন স্পেস তাই না কোসেন স্পেস আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম কোশ্চেন স্পেসে জেনারেলি কি হচ্ছে এই যে এক্স বাই এল যেটা হচ্ছে তার উপরে এর এলিমেন্ট গুলো দেখা যাচ্ছে আচ্ছা তাহলে দেখো এক্স বাই এল এর এলিমেন্ট গুলো ছিল এই ঠিক এটা দিয়ে ওটা লিনিয়ার স্পেস হয়েছিল তারপরে যখন এর উপর আবার নম দিলাম এক্স প্লাস এল এর নর্মটা ডিফাইন করেছিলাম কিভাবে ইনফিমা ম এইভাবে এটা একটা লিনিয়ার স্পেস হচ্ছিল এবং সবচেয়ে ভালো কথা যে শুধু লিনিয়ার স্পেস নয় এটা একটা ইজ এ ব্যান এই জিনিসগুলো আমরা কিন্তু প্রুভ করছি না ঠিক আছে এগুলো তোমাদের স্টাডি মেটেরিয়ালে সব প্রুভ করে দেওয়া আছে কোথাও বুঝতে অসুবিধা হলে বা তোমরা যদি চাও যে এই জায়গাটা আমরা বুঝতে চাই তাহলে আমাকে বলতে পারো কিন্তু এখন আমি এই মুহূর্তে এগুলো প্রুভ করছি না তো এইটা তোমাদের একটা এক্সারসাইজ তোমরা ধরতে পারো যে এটা একটা ব্যানাক স্পেস হয়ে যাবে মানে কমপ্লিট লিনিয়ার স্পেস হয়ে যাবে আচ্ছা তো এর আগে আমরা কি দেখেছিলাম আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম সেটা হচ্ছে আর টুতে আর টুতে এল নিয়েছিলাম এল ছিল আমাদের অফ অল যে কোনো একটা স্টেট লাইন ছিল এটা একটা স্টেট লাইন ছিল তাহলে আর স্কোয়ার বাই এল সরি হ্যাঁ আর স্কোয়ার বাই এল এটা ছিল আইসোমরফিক উইথ আরেকটা স্টেট লাইন সেটা হচ্ছে এই লাইনটার পারপেন্ডিকুলার লাইন তার মানে ওয়াই ইক টু মাইনাস ওয়ান বাই এম এক্স এই লাইনটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার ছিল মানে এটা আইসোমরফিক ছিল কাইন্ড অফ ওকে তো এই জিনিসটা আমরা কিন্তু দেখিয়েছিলাম এর আগের দিন আমাদের দেখানো হয়েছিল আজকে আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব সেটা হচ্ছে এ বি

তাহলে এলটা ডেফিনেটলি এল ইজ সাবস্পেস এবং এটা তুমি চেক করলে দেখতে পারো যে এটা একটা ক্লোজ সাবস্পেস হচ্ছে ক্লোজ এই কারণে যে টা যদি ক্লোজ কাকে বলে যদি টা এফ এ কনভার্ট করে আর প্রত্যেকটা এফ এন যদি এল এ বিলং করে তার মানে কি প্রত্যেকটা এফ এন বিতে জিরো হবে আর প্রত্যেকটা এফ এন যদি বিতে জিরো করে আচ্ছা এবার এফ এনটা এফ এ কনভার্স করা মানে কি আমরা বলেছিলাম যে এই স্পেসে কনভার্স করা মানে হচ্ছে ইউনিফর্মলি কনভার্স করা তার মানে পয়েন্ট ওয়াইজও কনভার্স করবে তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্স করা মানে কি এফ এন বি কনভার্স টু বি আর এফ এন বিটা প্রত্যেকটাই জিরো তার মানে এফ বিটাও জিরো হবে তো দ্যাট ইমপ্লাইস এফ বিটা এফটা এল এর এলিমেন্ট সো এখান থেকে ফলো করছে যে এ এলটা ক্লোজ সাবস্পেস হবে এটা ইজি তুমি বুঝতে পারছো এফ বিলংস টু এল সুতরাং এটা ক্লোজ সাবসেস আচ্ছা আচ্ছা এরপরে আমরা জানতে চাইছি যে সি বাই এল এটা বাই ডেফিনেশন হচ্ছে সেট অফ অল এফ প্লাস এল এই টাইপের যে সেট গুলো হয় হ্যাঁ এইগুলোরই হচ্ছে সেট এখানে একটা জিনিস আমরা দেখতে পারি যে ইফ এফ বি ইজ ইকুয়াল টু জি বিস টু জি প্লাস এল কারণ কি কারণ এফ মাইনাস জি বিলংস টু এল কারণ দেখো এইটা যদি ইকুয়াল হয় এটা যদি ইকুয়াল হয় তাহলে কি হবে আচ্ছা দেখো এই এটা মানে এটা কি এইটা মানে হচ্ছে যে এফ মাইনাস জি তার তে জিরো হচ্ছে তার মানে কি এফ মাইনাস জি বিলংস টু এল এখান থেকে এটা ফলো করছে আর এইটা যেহেতু বিলংস টু তার মানে এটা ফলো করছে তার মানে এটা হচ্ছে ইফ অনলি বলতে পারো ঠিক আছে ইফ এন অনলি এফ বি ইকুয়ালস টু আর যদি এফ বি নট ইকুয়ালস টু জি হয় তাহলে যেহেতু ডিফেন অনলিভ এখান থেকে বলতে পারবে যে তখন এরা আলাদা হবে ঠিক আছে তো এইটা তো গেল যে আমরা কিভাবে এটাকে ডেসক্রাইব করতে পারছি কিন্তু কোন কংক্রিট একটা মানে কংক্রিট যেটা আমাদের কাছে খুব পরিচিত একটা স্পেস এর সঙ্গে এটাকে রিলেট করতে পারছি না ঠিক আছে এটা এটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে ঠিক আছে তো এটাকে যদি আমি কম একটা একদম কংক্রিট এক্সাম্পলের সঙ্গে যদি রিলেট করতে চাই তাহলে আমরা যেটা পাব যে উই ক্যান ডিফাইন এ ম্যাপ উই ক্যান ডিফাইন এ ম্যাপ সে ম্যাপটার নাম দিয়ে দাও ফাইভ ফাইভ ফ্রম সি এ বি বাই এল গোস টু আর ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এখানকার যে কোনো একটা এলিমেন্ট নেবে এফ প্লাস এল আর এই ম্যাপটা হচ্ছে এফ অফ বিতে ঠিক আছে তাহলে প্রথম কাজ হচ্ছে যে পাই ইজ ওয়েল ডিফাইন্ড পাই ইজ ওয়েল ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড কথার অর্থ হচ্ছে যে দেখো আমরা একটা জিনিস লক্ষ্য করো যে এফ প্লাস এল এই যে সেটটা এই এলিমেন্টটাকে আমরা অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি যেমন ধরো এফ প্লাস এলকে আমরা জি প্লাস এলও দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি যদি এফ আর জি এর বি পয়েন্টের ভ্যালু সেম হয় তাহলে দুটো সেম জিনিসই হবে তা যদি এখানে আমি এফ অফ এফ প্লাস এলটাকে যদি বি করি আর এফ প্লাস এলটা যদি জি প্লাস এল হয় তাহলে তাহলে ওটা ওইটাই আমাদেরকে ভেরিফাই করতে হবে তাহলে আমরা ধরলাম যে লেট এফ প্লাস এল ইকুয়ালস টু জি প্লাস এল তার মানে কি তার মানে জানি যে এফ বি ইকালস টু জি বি হবে এটা হলে এটা হয় তার মানে হচ্ছে ফাই আর এইটা মানেই তো আমরা ধরেছি ফাই অফ এফ প্লাস এল ইজ ইকুয়ালস টু ফাই অফ জি প্লাস এল তার মানে ওয়েল ডিফাইন এখান থেকে এটা ক্লিয়ার হচ্ছে যে এটা ওয়েল ডিফাইন ওকে আচ্ছা দিস ফাই ইজ ওয়ান 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 কি করে হচ্ছে কারণ

তাহলে দেখো লেট আলফা বিলংস টু আর তাহলে আলফা যদি আর এ বিলং করে তাহলে আমাকে একটা তাহলে এর একটা ইনভার্স ইমেজ পেতে হবে ঠিক আছে তো আমরা কিভাবে সেটা পাবো সো কনসিডার কনসিডার এফ ফ্রম সি এ বি টু আর ডিফাইন্ড বাই অফ টু আলফা তাহলে একটা কনস্টেন্ট ম্যাপ আমরা ডিফাইন করলাম দেখো তাহলে অবভিয়াসলি দিস এফ প্লাস এল এইটার যখন আমরা যদি ফাই অ্যাপ্লাই করি তাহলে কি পাব এটার ভ্যালু কি এফটা ডেফিন ডেফিনেট একটা কন্টিনিউয়াস ফাংশন সো এফ প্লাস এলটা একটা ঠিকঠাক এলিমেন্ট তাহলে এর উপরে ফাই অ্যাপ্লাই করলে কি হবে সেটা হবে ফাই অফ বি এফ অফ বি আর এফ অফ বিটা আলফা তার মানে অর্থাৎ ফাই ইস অন টু তাহলে এটা একটা ওয়ান ওয়ান ম্যাপিং আমরা পাচ্ছি আর যেখানে আটটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার স্পেস তাহলে এই লিনিয়ার স্পেসের সঙ্গে আমরা আইডেন্টিফাই করতে পারছি কিন্তু শুধু এইটুকু করলেই হবে না যে যেহেতু ওটা লিনিয়ার স্পেস দুটো কি ম্যাচ করছে তাহলে আচ্ছা আর এর উপরে একটা নর্ম আমরা জানি যে সেটা মড দিয়ে আমরা ডিফাইন করতে পারি তো ওই ওই রেসপেক্টে এটা ভেরিফাই হচ্ছে কিনা তো সেটা আমাদেরকে চেক করতে হবে তাহলে আমাদেরকে যেটা চেক করতে হবে যে নর্ম অফ এফ প্লাস এল ইকুয়ালস টু মড অফ তাহলে এফ প্লাস এলটা কোথায় ম্যাপ হয়েছে সেটা ম্যাপ হয়েছে ফাই অফ ফাই অফ এফ প্লাস এল এইটা মানে হচ্ছে এফ অফ বি এইটার নর্ম মানে তার মড সেম হচ্ছে কিনা এটা আমাকে চেক করতে হবে তার মানে এই জিনিসটা আমাকে চেক করতে হবে এটা একটা আলাদা কোশ্চেনও তোমাদেরকে দিতে পারে যে এই যে এ প্লাস এল হলো তাহলে এর নর্ম কি হবে এটা যে একটা লিনিয়ার স্পেস তো প্রত্যেকটা এলিমেন্টের তো নর্ম হবে হ্যাঁ বাই এল ইজ এ নর্মড লিনিয়ার স্পেস এটাই তো আমরা পড়লাম থিওরিতে তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টের নর্ম হবে তার মানে এ প্লাস এল এর নর্মটা কি হবে এক্স্যাক্টলি কত সেটা এফের এর সঙ্গে সেইটা যে মড অফ এফ প্লাস বি হবে সেইটা আমরা কি করে ভেরিফাই করব এইটা হচ্ছে এখানে একটা ভালো কোশ্চেন হতে পারে এর সলিউশনটা তোমাদের বইয়ে নেই সেটা আমি আলাদা করে করছি কারণ এখন ওয়ান তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে তো এই ধরনের কোশ্চেন হয়তো দিয়ে দিতেই পারে যে এর নর্মটা কি ঠিক না তো আমাদের এটা জানা দরকার আচ্ছা দেখো বাই ডেফিনেশন নর্ম অফ এফ প্লাস এল এটা আমরা ডেফিনেশন পড়লাম যেটা হয় ইনফিমাম অফ ইনফিমাম অফ নর্ম অফ এফ প্লাস জি যেখানে জি বিলংস টু এল ঠিক জি বিলংস টু এল যদি হয় তাহলে এই যে যতগুলো নর্ম আছে তার ইনফিমামটাই হচ্ছে এটা আচ্ছা এইটাকে আমরা যেহেতু জি মানে হচ্ছে যে এল মানে কি এল মানে সেই সমস্ত এলিমেন্ট যেখানে বিতে জিরো হয় তার মানে জি বি ইজ জিরো আচ্ছা এই এইটা আবার দেখো এইটা নন বলতে আমরা কি বুঝি যে সুপ সুপনম তার মানে এটা হচ্ছে সুপ্রিম অফ বিলংস টু এব মড অফ এফএক্স প্লাস জিএক্স এই জিনিসটা তাহলে এই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ওকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব ওকে দেখো একটা ফাংশন তৈরি করো লেট এইচ এক্স ইকুয়ালস টু এইচ এক্স ইকুয়ালস টু এফ অফ বি মাইনাস দাঁড়াও মানে এমন একটা ফাংশন তৈরি করতে হবে যাতে মাইনাস এফএক্স করে দে মাইনাস এফএক্স তাহলে এখান থেকে ক্লিয়ার যে এইচ বি ইজ ইকুয়ালস টু জিরো তাহলে এবং এইচটা কন্টিনিউয়াস ফাংশন কারণ এফটা একটা কন্টিনিউয়াস ফাংশন আর এটা একটা একটা কনস্ট্যান্ট ভ্যালু তাহলে এইচ বি ইজ জিরো তাহলে দেখো এবার এফ অফ এক্স প্লাস এইচ এক্স এটা কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে সিম্পলি এফ অফ বি ঠিক তাহলে আমি এই যে এল থেকে একটা এলিমেন্ট পেলাম আচ্ছা এখানে এখানে আবার এটা লিখতে হবে সাচ দ্যাট জিবি ইজ জিরো এটা মেনশন করতে হবে তাহলে এইরকম আমি একটা জি পেলাম বা এইচ পেলাম যেটা এইচ বিটা জিরো হচ্ছে এবং সেক্ষেত্রে এই ভ্যালুটা এই সুপ্রিমিয়াম ভ্যালুটা হচ্ছে মড এফ ঠিক কারণ এটা একটা তখন কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাচ্ছে না এফএক্স এক্স প্লাস এইচ এক্স ঠিক আছে তাহলে মড এফ বিটা হচ্ছে এর একটা এলিমেন্ট তাহলে এই যে ইনফিমাম যতগুলো এলিমেন্টের ইনফিমাম আমি চাইছি তার মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে মড এফ বি বোঝা গেল যদি দেখি যে দেখো একটা জিনিস তোমরা ভাবো যে যদি আমি বলি যে সুপ ইনফিমাম অফ এ সেট এ ইজ বি আর একটা এলিমেন্ট যদি হয় এতে এ বিলংস টু এ যদি হয় তাহলে আমি বলতে পারবো না যে ইনফিমামটাই ডেফিনেটলি এই এর চেয়ে ছোট হবে ঠিক না তো এই জিনিসটা দেখো তাহলে এই যে মড এফ বি তাহলে দেখো মড এফ বি এইটা বিলং করছে এই সেটে সাচ দ্যাট সুপ্রিমাম অফ কার এফ এক্স প্লাস জি এক্স সচ দ্যাট জি বি ইজ ইক টু জিরো এই যে সেট হুম অল পসিবল জি এর জন্য তাহলে দেখো অল পসিবল জি এর মধ্যে যে কোনো একটা জি হচ্ছে তোমার এই এইচটা নিয়ে নাও তাহলে সেই এইচ এর জন্য এই এলিমেন্টটা কত হচ্ছে এই এলিমেন্টটা নিশ্চয়ই আমার মড এফ বি হয়ে যাচ্ছে তাহলে মড এফ বিটা হচ্ছে এই সেটের একটা এলিমেন্ট তাহলে আর এই আর এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে ইনফিমাম তাহলে অতএফ নর্ম অফ এফ প্লাস এল

ফর দ্যা রিভার্স ইনিকোয়ালিটি দেখো আমাদেরকে মাথায় রাখতে হবে যে বারবার আমি এইটাকে মেনশন করছি সুপ্রিমাম অফ এক্স মড অফ এফ এক্স প্লাস জিএক্স দ্যাট gb বি জিরো ঠিক ওকে আচ্ছা আচ্ছা একটা জিনিস ভাবো যে এফ অফ বি প্লাস জি যে কোনো জি এর জন্য সাজ দ্যাট জি টা হ্যাঁ এই জিনিসটা

সুপ্রিমটা সবসময় বড় হবে আচ্ছা যেহেতু জিবিটা জিরো তার মানে আমি কি বলতে পারছি অর্থাৎ এফ অফ বি লেস লেসর ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্স বিলংস টু ক্লোজ এফ এক্স প্লাস জি এক্স সরি জি এক্স ফর অল জি বিলংস টু এল এটা লিখতে পারি হ্যালো তাহলে দেখো তাহলে এবার তাহলে এই ওই যে সেটটা ছিল তার প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে এটা ছোট তাহলে ডেফিনেটলি ইনফিমামের চেয়েও ছোট দেয়ার ফর মড এফ পি ইজ লেস দ্যান ইকোয়াল টু ইনফিমাম অফ ইনফিমাম ওভার কি ওভার জি হ্যাঁ ইনফিমাম ওভার জি আর এই সুপ্রিমাম ওভার এক্স জি বিলংস টু এল ওকে তাহলে ডেফিনেটলি এটার থেকে ছোট হবে আর এইটাকেই আমরা বলছি কি নর্ম অফ এফ প্লাস এল তাহলে দেখো এইটা একটা ইনিকোয়ালিটি হয়ে গেল তাহলে কম্বাইনিং ওয়ান অ্যান্ড টু উই হ্যাভ এফ প্লাস এল ইজ ইকুয়ালস টু মড অফ এফ ও বি তাহলে এই যে ম্যাপিংটা আমরা করেছিলাম এই ফায়ের যে ম্যাপিংটা আমরা করেছিলাম তাহলে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের নর্ম ই সেম এজ দ্য নর্ম অফ দ্য ইমেজ কারণ এখানে ইমেজটা হচ্ছে এফ অফ বি তাহলে এফ অফ বি এর যেটা নর্ম সেটাই হচ্ছে এখানকার নর্ম তার মানে তাহলে এবার আমরা বলতে পারছি যে সি অফ এ বিসেন্টেড বাই এল উইচ ইজ আইসোমরফিক উইথ আর ওকে আর যার উপরে আমাদের নর্মটা হচ্ছে জাস্ট মড ওয়ার ইজ অন আর ইজ ইজ দ্য মড মড ঠিক এই দিয়েই আমরা আর এর উপরে নর্মটা ডিফাইন করছি তাহলে এটার সঙ্গে এটা বেসিক্যালি আইসো হয়ে যাচ্ছে বোঝা গেল ঠিক আছে এইটুকুটা নিশ্চয় ক্লিয়ার হয়ে গেছে তোমাদের আচ্ছা এইবার তাহলে এই যে আমরা এইভাবে যে ডিফাইন করলাম যে এক্সপ্লাস প্লাস এর যেটা নরম সেটা যে ইনফিমাম দিয়ে যে ডিফাইন করলাম জানো স্যার হ্যাঁ বলো ওই চিহ্নটা কি নামটা বলে ওই সি c অফ ক্লোজ ইন্টারভাল a বাই b r টা এই যে এই জিনিসটা এই জিনিসটা হ্যাঁ কোসেন্ট কোসেন্ট এটাই তো আমরা কোসেন্ট বলে না ঠিক আছে ঠিক আমরা এটাকে বলছি সিএ বি হ্যাঁ এটা এটা মুছে দাও আমরা লিখছি মানে জাস্ট ভাগ অনেক সময় এইভাবেও লেখে এ বাই বিকে আমরা লিখি না এ বাই বি এটাই তো ভাগ বোঝা গেল ওকে আচ্ছা এইবার নেক্সট রেজাল্ট হচ্ছে নেক্সট টপিক হচ্ছে কনভেক্স সেট কনভেক্স সেট ইন এনএলএস দেখো কনভেক্স সেট বলতে আমরা কি বুঝি এই কনভেক্স সেটের গল্পটা যে কোনো সেটের উপরে করা যাবে না যদি না লিনিয়ার স্পেস হয় তার লিনিয়ার স্পেস এর মধ্যে আমরা গল্প বলতে পারবো যেমন ধরো আর তে বলতে যেটা বুঝি ধরো এই যে সার্কেল আছে এই সার্কেল না এটা হচ্ছে ডিস্ক সার্কেল নয় এটা হচ্ছে ডিস্ক টাকে আমরা নিয়েছি কনসিডার করেছি ডিস্কটা টা মানে ভেতরের সেট মানে এলিমেন্ট গুলো আছে ধরো এটা হচ্ছে ডিস্ক আচ্ছা দেখো এর মধ্যে যে কোন দুটো পয়েন্ট তুমি যদি যোগ করো যোগ করে যদি স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করো তাহলে এই পুরো লাইনটা কিন্তু আমার সেটের ভেতরেই থাকছে ঠিক আছে কিন্তু যদি আমি এই রকম একটা সেট লিখি ঠিক আছে এই রকম যদি একটা সেট লিখি তাহলে দেখো আমি যদি এখানে একটা পয়েন্ট লিখি আর এইখানে একটা যদি পয়েন্ট দি এদেরকে যদি আমি যোগ করি তাহলে দেখো এই লাইনের একটা পার্সন বাইরে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই রকম যদি হয় তাহলে এটা আমরা বলবো নট কনভেক্স এটা কনভেক্স নয় আর এটা তখন কনভেক্স বলবো কথাটা বোঝা গেল ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা তাহলে কনভেক্স কনভেক্সের ডেফিনিশন তাহলে আমরা কিভাবে ডিফাইন করব

এনি টি পজিটিভ আর লেস দেন ইকু আচ্ছা জিরোর থেকে বড় আর একের চেয়ে ছোট এইরকম টি এর জন্য হ্যাঁ টি এক্স প্লাস ওয়ান মাইনাস টি ওয়াই বিলংস টু এস হোয়েন এভার এক্স ওয়াই বিলংস টু এস দেখো দেখো বেসিক্যালি কি হয় এটার মানেটা কি এটার মানে হচ্ছে ধরো এক্স যদি এখানে একটা পয়েন্ট হয় এখানে যদি একটা ওয়াই পয়েন্ট হয় তাহলে এই লাইন দ্বারা জয়েন করলে এই লাইন দ্বারা জয়েন করলে এর যে কোনো একটা পয়েন্ট এক্স আর ওয়াই এর ভেতরের যে কোনো একটা পয়েন্টকে তুমি এই ফর্মে লিখতে পারবে ফর সামটি সো এখানে যদি একটা পি পয়েন্ট হয় দেন পি ক্যান বি রিটেন অ্যাজ পি ক্যান বি রিটেন অ্যাজ টি এক্স প্লাস ওয়ান মাইনাস টি ওয়াই ফর সাম টি ফর সাম টি লেস দ্য ইকোস্ট টু ওয়ান আর গেটার দ্য নিকোস্ট এইভাবে লেখা যাবে তার মানে এই যে কোন টি এর জন্য জিরো থেকে ওয়ানের মধ্যে তুমি যদি এই টিগুলোকে ভ্যারি করো জিরো টু ওয়ানের মধ্যে তাহলে তুমি এই এই লাইন এই লাইনের মধ্যে সমস্ত পয়েন্ট তুমি পেয়ে যাবে ভেতরেরগুলো বাইরের কোনো পয়েন্ট তুমি এখানে পাবে না ঠিক আছে এই বাইরের পয়েন্ট যদি তুমি পেতে চাও এই দিকের বা এদিকের তাহলে টিটাকে কি হতে হবে নেগেটিভ নেগেটিভ হতে হবে হবে হয় না হলে একের চেয়ে বড় হবে কথাটা বুঝতে পেরেছ তাহলে এই সাইডে আর এই সাইডে টিটা টি ডাজ নট বিলংস টু ক্লোজ জিরো ওয়ান টিটা এর বাইরে হতে হবে তবে পয়েন্টটা বাইরে থাকবে এক্স ওয়াই এর বাইরে আর ভেতরের জন্য জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে জিরো থেকে ওয়ানের মধ্যে থাকতে গেলে দেখো ওয়ান মাইনাস পজিটিভ এক্স টিটাও পজিটিভ দুটোই পজিটিভ হয়ে যাচ্ছে মানে পজিটিভ মানে নন নেগেটিভ হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা তুমি কিভাবে বুঝতে পারবে এটা দেখো বোঝার জন্য আমরা ছোটবেলায় পড়েছিলাম হ্যাঁ ছোটবেলায় আমরা পড়েছিলাম যে যদি কোনো একটা পয়েন্ট ভেতরের একটা পয়েন্ট যদি এম ইস টু এন ভাগ হয় তাহলে এই পি পয়েন্টটাকে লেখা যাবে এম ইন্টু ওয়াই এম ওয়াই প্লাস এন ইন টু এক্স ডিভাইডেড বাই এইভাবে লেখা যায় আমরা এটা ছোটবেলায় পড়েছিলাম ঠিক আছে এখান থেকে আমরা দেখো এম বাই এম প্লাস এন ওয়াই প্লাস এন বাইভ অন্তর্বিভক্ত এটা আমরা করছি যেহেতু আমরা পোয়েন্টটা ভেতরে নিচ্ছি সেহেতু অন্তর্বিভক্ত আর এইটা দেখো এইটাকে তুমি যদি টি নাম দাও এই পোর্শনটাকে যদি টি নাম দাও তাহলে দেখো এইটা ওয়ান মাইনাস টি হয়ে যাবে কারণ এই দুটোকে যোগ করলে ওয়ান হচ্ছে দেখো ঠিক না তো এটা এই যে অন্তর ফর্মুলা থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি আর বহির বিভক্ত মানে দেখো বাইরে যদি পয়েন্টটা থাকে তার মানে বহির বিভক্ত আর বহির বিভক্ত হতে গেলে একটা নেগেটিভ আছে এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ রাইট তো সেই জন্য এই জিনিসটা হচ্ছে তো তাহলে এইটা গেল আমাদের ডেফিনেশান ওকে তো ডেফিনেশান ছাড়াও এখানে আরেকটা জিনিস আচ্ছা এই ডেফিনেশান দিয়ে আরেক এখানকার রেজাল্ট আমরা কয়েকটা আলোচনা যদি করি যে কারা কারা ইয়ে হয় মানে কনভেক্সেট হয় দেখো এনি বল এনি বল ওপেন অর ক্লোজ ওপেন অর Closed in X is ইন এক্স set এটা কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে যে কোনো বল একটা সেট হবে যে এটা যদি একটা বল হয় হ্যাঁ তাহলে দুটো পয়েন্ট যদি বলের ভেতরে তুমি নাও তাহলে তাদের যে লাইন জয়েনিংটা সেটা ওই বলের ভেতরেই থাকবে সুতরাং যে কোনো বল ক্লোজ সেট হবে এটা নিয়ে কোনো ডাউট নেই এটার প্রুফ তোমরা করে নিতে পারো এক্সারসাইজ হিসাবে দেখতে পারো ওকে যে এটা কনভেক্সেট হবে আচ্ছা তো এটা একটা জিনিস গেল আরেকটা একটা রেজাল্ট আছে যে এটা একটা ক্রাইটেরিয়া হ্যাঁ অ্যানাদার ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া কথাটা হচ্ছে প্লুরাল আর ক্রাইটেরিয়নটা হচ্ছে তোমার সিঙ্গুলার তো ওটা নিয়ে কোনো মাথায় আচ্ছা যে এস ইজ কনভেক্স তোমরা একটা জিনিস খেয়াল করেছো এর আগে আমরা প্রথম দিন বোধ হয় করাচ্ছিলাম যে এ প্লাস এ মে নট বি টু এ এটা সবসময় হয় না তাই না না কিন্তু এস সেটটা যদি কনভেক্স হয় তাহলে এই রেজাল্টটা হবে ঠিক আছে ওই জিনিসটাই আমরা এখানে পড়ব তারই একটা এখানে আমরা পড়ব তো এসটা যদি কনভেক্স হয় ইফ এন্ড যে ইফ এ এ এস প্লাস বিএস ইজ টু এ প্লাস বিএস ফর অল এ বি পজিটিভ ঠিক আছে এ বি যদি পজিটিভ রিয়েল নাম্বার হয় তাহলে এ এস প্লাস বি এস ইজ ইকোয়ালস টু এ প্লাস বি এস হয়ে যাবে ঠিক আছে এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই জিনিসটা কনভেক্স সেটের ক্ষেত্রে ঘটে তাহলে দেখো আমি যদি এ বি দুটোকে ওয়ান নিয়ে নিই তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে না সো ইন পার্টিকুলার ইন পার্টিকুলার এস প্লাস এস ইজ টু এস ওকে ইফ এস ইজ কনভেক্স তাহলে কনভেক্স হলে এই জিনিসটা ঘটবে কনভেক্স না হলে এই জিনিসটা ঘটতে নাও পারে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে ঘটতে নাও পারে মানে ঘটবেই যে না ঘটবেই না সেটা কিন্তু নেই কিন্তু কনভেক্স হলে এটা সবসময় ট্রু হবে তাহলে এটা হয় না ইন জেনারেল ইন জেনারেল এটা হয় না কিন্তু কনভেক্স হলে এটা হয় এটা আমাদেরকে এখান থেকে মানে মনে রাখা উচিত ঠিক আছে তো এর প্রুফটা আমি কিন্তু করছি না ঠিক আছে কোন প্রুফই আমি কিন্তু মানে প্রুফে জোর দিচ্ছি না যেগুলো অঙ্কের মতো আছে সেগুলো হয়তো অনেকটা আমরা করতে পারি দেখো এই জিনিসগুলো কিন্তু খুবই সহজ তোমরা নিজেরাই দেখলে পেরে যাবে

টু কনভেক্স সেট মে নট বি কনভেক্স মে নট বি কনভেক্স ঠিক না এইটা আমরা খুব সহজেই ছবির দ্বারা বুঝতে পারবো ধরো এইটা যদি একটা কনভেক্স সেট হয় এটা তো অবভিয়াসলি একটা কনভেক্স সেট এইটা আর একটা কনভেক্স সেট ঠিক কিন্তু এদের যেটা ইউনিয়ন যদি করি তাহলে ইউনিয়নটা দেখতে কিরকম হচ্ছে এরকম হচ্ছে অনেকটা এরকম দেখতে হচ্ছে এইটা ইউনিয়ন করলে কিন্তু এইটা কনভেক্স নয় কারণ এই যে দেখতে পাচ্ছো এখানে একটা পয়েন্ট না এখানে পয়েন্ট না এই পয়েন্ট এটা বাইরে চলে যাচ্ছে সুতরাং দুটো ইন্ডিভিজুয়ালি কনভেক্স এটা কনভেক্স এটা কনভেক্স কনভেক্স বাট দা ইউনিয়ন ইজ নট কনভেক্স ইউনিয়ন ইজ নট কনভেক্স বোঝা গেল তাহলে এইটা একটা রেজাল্ট যে ইউনিয়ন সবসময় কনভেক্স হয় না বাট ইন্টারসেকশন ইজ অলওয়েজ কনভেক্স ইন্টারসেকশন স্যার এটা কোনো एग्जांपल নেই যে ইউনিয়নটা কনভেক্স হয় না এই তো एग्जांपल এটা তো মানে ছবির মাধ্যমে মানে ইউনি ইন্টারসেকশনটা যেমন কনভেক্স হচ্ছে বললেন তো ইউনিয়নটা হচ্ছে না যেহেতু তো তার কাউন্টার एग्जांपल দিতে হয় তো সেই জন্যই জিজ্ঞাসা করছি এর কোনো एग्जांपल নেই ছবির মাধ্যমে না দেখে তুমি এর মাধ্যমে দেখাতে চাইছো তাই তো হ্যাঁ 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 তো এই এটাকে তুমি সার্কেল তুমি ধরো এখানে ইউনিট ডিস্ক নিয়ে নাও ঠিক আছে ইউনিট ডিস্ক নিয়ে নিলে তো এইটাকে তো তুমি এক্সপ্লেন করতে পারবে এস দিয়ে এসটাকে এইভাবে লিখতে পারো সেট অফ অল এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ইকোয়াল ওয়ান হয়ে গেল এটা হলো আচ্ছা এইবার এইখান এই পয়েন্টটা কত ওয়ান কমা জিরো তাহলে আমি যদি এইরকম একটা সার্কেল নিই যার সেন্টারটা হয়ে যাবে ওয়ান কমা জিরো আর রেডিয়াসটা হয়ে যাবে ওয়ান তাহলে এই টিটাকে আমি কি লিখতে পারবো এক্স কমা ওয়াই সাচ দ্যাট তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ান তাহলে এই দুটোই যেহেতু বল তাহলে দুটোই হচ্ছে কনভেক্স কিন্তু এস ইউনিয়ন টি ইজ এটা তাহলে ছবি এঁকে দেখিয়ে দিলে হ্যাঁ এস ইউনিয়ন টি ইজ নট কনভেক্স ঠিক আছে তাই এটা হয়ে গেল বাট ইন্টারসেকশন অফ এনি টু কনভেক্স সেটস ইজ অলওয়েজ কনভেক্স ঠিক কারণ কারণ হচ্ছে দেখো আমি যদি ইন্টারসেকশনে দুটো পয়েন্ট নিই ঠিক তার মানে এই দুটো পয়েন্ট এস ওয়ানেও আছে আর এস টুতেও আছে ঠিক না তাহলে এদের যে লাইন জয়নিংটা পুরোপুরি এস ওয়ানের ভেতরেও আছে পুরোপুরি এস টুর ভেতরেও আছে কারণ দুটোই তো কনভেক্স তাহলে এই যে লাইন জয়নিংটা ইন্টারসেকশনেই আছে তাহলে এই লজিকে তুমি বলে দিতে পারছো যে ইন্টারসেকশন ইজ অলওয়েজ কনভেক্স ওকে ক্লিয়ার ওকে আচ্ছা আরেকটা জিনিস দেখো যদি এক্স এটা এক্সটা হচ্ছে ধরো একটা ব্যানাক স্পেস স্পেস ঠিক আচ্ছা তার একটা সাবস্পেস এল হচ্ছে সাবস্পেস তাহলে দেখো সব সবসময় যে ক্লোজড হবে তার কোনো মানে নেই সাবস্পেস ক্লোজ নাও হতে পারে মে নট বি ক্লোজড মে নট বি ক্লোজড ঠিক আছে এখানে তুমি এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি এক্সাম্পল হিসাবে তুমি দেখতে পারো যে কনসিডার এক্স বি ঠিক তো এটা ডেফিনেটলি একটা স্পেস আর এলটা তুমি যদি নিয়ে নাও সেট অফ অল পলিনোমিয়াল সেট অফ অল দেখো পলিনোমিয়াল গুলো কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হয় এটা আমরা সবাই জানি তাহলে এই যে এলটা নিলাম সেটা অল তাহলে একটা দেখো দুটো দুটো পলিনোমিয়ালকে তুমি যদি অ্যাড করো তুমি পলিনোমিয়ালি পাবে হ্যাঁ ওর সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট তুমি যদি গুণ করো তাহলে তো পলিনোমিয়ালই থাকছে তাহলে এল ইজ এ সাবস্পেস এল ইজ এ লিনিয়ার এটা নিয়ে কোনো কনফিউশন নেই বাট এল এল ইজ ইজ নট এটা কি করে তোমরা বলতে পারবে এলটা যে ক্লোজ নয় এটা তুমি কি করে বলবে ঠিক আছে তোমরা নিশ্চয় একটা অ্যাপ্রক্সিমেশন থাম পড়েছো পড়েছি কিন্তু মনে নেই এই থিওরামটা কি বলে এই থিওরামটা বলে যে যে কোনো ক্লোজ এই যে সিএবির মধ্যে তুমি যে কোনো কন্টিনিউয়াস ফাংশান নাও তাহলে সেই ফাংশানটাকে পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যাবে ইউনিফর্মলি অ্যাপ্রক্সিমেট করা যাবে ঠিক কি না তার মানে বলতে চাইছে যে এলের যে ক্লোজারটা হবে এল মানে তো হচ্ছে সেটা ওয়াল পলিনোমিয়াল সেইটা ডেন্স ইন সিএবি তার মানে এল ইজ ডেন্স ইন সিএবি ঠিক না যেমন আমরা জানি যে কি বলে ওটাকে কিউ যেটা সেট অফ রেশনাল নাম্বার সেটা ডেন্স ইন আর হয় তার মানে আর এর যে কোনো নাম্বারকে রেশনাল এর সিকোয়েন্স দিয়ে মানে অ্যাপ্রক্সিমেট করা যাবে অ্যাপ্রক্সিমেট করা যাবে মানে দেয়ার ইজ এ সিকোয়েন্স অফ রেশনালস দ্যাট উইল কনভার্টস টু যেকোনো কোনো রিয়েল নাম্বারে তুমি কনভার্স করাতে পারো মানে ফর সাম রিয়েল নাম্বার দেয়ার ইজ এ সিকোয়েন্স অফ রেশনাল হুইচ কনভার্স টু দ্যাট নাম্বার ঠিক না তো একই রকম ভাবে এই সিএবির মধ্যে যেকোনো তুমি যদি কন্টিনিউয়াস ফাংশন নাও তাহলে একটা সিকোয়েন্স তুমি পাবে কোথায় এল এ এল মানে সেটা বল পলিনোমিয়াস তার মানে একটা সিকোয়েন্স অফ পলিনোমিয়াস পাবে যেটা কনভার্স করবে সেই ফাংশনটাতে বোঝা গেছে ব্যাপারটা তার মানে দিস এল ইজ ডেন্স তার মানে এল ক্লোজার ইজ নট ইকুয়াল টু এল কারণ এল টা তো পুরো সিএবি নয় তারো ডেফিনেটলি এল ইজ এল ইজ নট ক্লোজড বলো ব্যাপারটা ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো এই জায়গাটা কি বুঝতে পেরেছো কারণ এল এর ক্লোজারটা পুরোপুরি হয়ে যাচ্ছে কিন্তু এল টা তো পুরোটা নয় তার মানে টা ক্লোজ নয় ক্লোজ হতে গেলে কি হয় এল এর ক্লোজারটা এল হতে হতো তো সেটা হচ্ছে না অর্থাৎ এল ইজ নট ক্লোজ ঠিক আছে তাহলে দেখো কখন তাহলে মানে তো ইন দ্যাট যদি ক্লোজ না হয় তাহলে সেই ক্ষেত্রে এলটা কমপ্লিট হবে না দেন সো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এল ইজ এ ব্যানাক স্পেস হবে ব্যানাক স্পেস হবে ইফ এল ইজ closed closed subspace তার মানে যদি এলটা ক্লোজড হয় তবে হবে নিজে থেকে ঠিক আছে মানে ক্লোজড হলে কমপ্লিট হবে কমপ্লিট তাহলে ক্লোজ না হলে কমপ্লিট বলা যাবে না সেক্ষেত্রে তখন বেনাক্স স্পেস নাও হতে পারে লিনিয়ার স্পেস হবে কিন্তু কমপ্লিট হবে না যেমন এই ক্ষেত্রে এক্স এই যে এলটা আমরা পেলাম এই যে এলটা পেলাম এই এলটা শুধুমাত্র নন লিনিয়ার স্পেস কিন্তু এটাকে ব্যান স্পেস বলা যাবে না ঠিক আছে তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আমরা পড়ব যে বাউন্ডেড লিনিয়ার অপারেটর বাউন্ডেড লিনিয়ারেটার দেখো অপারেটর মানে জাস্ট একটা ফাংশান ঠিক আছে অপারেটর মানে ফাংশন তো আমাদের ধরো এক্স এক্স হচ্ছে একটা নন লিনিয়ার স্পেস তো এ এক্স এর নর্মটাকে আমরা ধরো এইরকম নাম দিচ্ছি হ্যাঁ আর ওয়াই হচ্ছে আরেকটা নম লিনিয়ার স্পেস দুটোই নর্মকে আমরা সেম নোটেশন দিয়ে চিহ্নিত করছি যদিও তারা সেম নয় আমরা বুঝে নিতে হবে যে এটা এলিমেন্টটা কার উপরে अप्लाई হচ্ছে সেই অনুযায়ী বুঝে নিতে হবে এটা এক্স এর নর্ম না ওয়াই এর ঠিক আছে তো ধরো একটা ম্যাপ আছে টি টি হচ্ছে একটা তার মানে কি টি হচ্ছে একটা ভেক্টর স্পেস থেকে আর একটা ভেক্টর ম্যাপ লিনিয়ার ম্যাপ বা অপারেটার ইফ দুটো কন্ডিশন তোমরা এটা নিশ্চয়ই জানো যে টি এক্স প্লাস ওয়াই

এফ যেখানে টা হচ্ছে একটা ফিল্ড হ্যাঁ এই যে এক্স আর ওয়াই দুটোই কিন্তু সেম এদের যে ফিল্ডটা দুটোই ফিল্ড কিন্তু সেম হতে হবে এটা একটা মাথায় রাখতে হবে ঠিক আছে মানে একটা ফিল্ড তো লাগে না যেটাকে আমরা স্কেল আর বলছি যেটা আমরা আর অথবা সি নিচ্ছি হ্যাঁ যে কোনো ভেক্টর স্পেস ওভারে ফিল্ড হয় এটা মাথায় রাখতে হবে তো সেই যে ফিল্ডটা এই দুটোর ক্ষেত্রে সেম ফিল্ড হতে হবে যে একটা তুমি রিয়েল নিলে আর একটা কমপ্লেক্স নিলে সেরকম করলে কিন্তু হবে না দু এক্স আর ওয়াইয়ের দুটোরই যেন সেম ফিল্ড থাকে অ্যান্ড ফর অল এক্স বিলংস টু এক্স তার মানে এখানে নোট করার বিষয় হচ্ছে যে এক্স অ্যান্ড ওয়াই বোথ আর ভেক্টর স্পেসেস ওভার সেম ফিল্ড বোঝা গেল এইটা কিন্তু আমাদেরকে নোট করে রাখতে হবে এটা ভুললে আমাদের কিন্তু চলবে না তাহলে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে মানে লিনিয়ার ম্যাপ ডিফাইন করতে গিয়েই আমরা সমস্যায় পড়ে যাবো তাহলে আলফাটা তখন আর বের করতে পারবো না যদি অন্য ফিল্ড হতো তাহলে আমরা বের করতে পারবো না তো এইটা সমস্যার সমাধানের জন্য আমাদেরকে সেম ফিল্ড নিতে হবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে লিনিয়ার ম্যাপ তোমরা কিন্তু এই যে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু লিনিয়ার অ্যালজেবরার পার্ট ওকে তারই একটু এক্সটেনশন হচ্ছে তোমার নন লিনিয়ার স্পেস ঠিক আছে এগুলো পুরোটাই কিন্তু তুমি দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাংশনাল অ্যানালিসিস লিনিয়ার অ্যালজেব্রা লিনিয়ার অ্যালজেবরাতে আমরা সবসময় ফাইনাইট ডাইমেনশন নিয়ে কাজ করতাম ঠিক কিনা তুমি যে কোনো ভেক্টর স্পেস নিয়ে দেখেছ যে সবই কিন্তু ফাইনাইট ডাইমেনশনাল ওই যে যে কোনো আমরা ম্যাট্রিক্স করি যে তোমার যে লিনিয়ার ম্যাপগুলো হয় সবই কিন্তু ফাইনাইট ডাইমেনশনাল এই ফাংশানাল অ্যানালিসিসে তোমার ইনফাইনাইট ডাইমেনশন নিয়েও কাজ করা হয় যার ফলে এটা তুমি লিনিয়ার অ্যালজে ভার্সন ভাবতে পারো ঠিক আছে তো যাই হোক তো এইটা হচ্ছে আমাদের লিনিয়ার ম্যাপ বা লিনিয়ার অপারেটর ঠিক আছে এখন যদি আমরা এক্সাম্পল জিরো অপারেটর জিরো অপারেটর কাকে বলে জিরো অপারেটর জিরো অপারেটরটা হচ্ছে যে এক্স থেকে জিরো এলিমেন্টে গিয়ে ম্যাপ করেছে এই জিরোটা কোথাকার জিরো ওয়াই এর জিরো হ্যাঁ তো সবাই যদি জিরোতে চলে যায় তাহলে টি দেন টি ইজ সেই টু বি অপারেটর আচ্ছা এই রকম জিরো অপারেটরকে আমরা জাস্ট সিঙ্গলি सिंपली জিরো দিয়ে ডিনোট করি হ্যাঁ তখন টি আমরা লিখি জাস্ট জিরো ঠিক আছে তো এটা বুঝে নিতে হবে এটা অপারেটর না এটা জিরো অ্যাজ এ ভেক্টর তো এটা তোমরা জাস্ট বুঝে যা বুঝে যাবে ওকে তো এটা হয়ে গেল জিরো অপারেটর তো দিস ইজ এ লিনিয়ার ম্যাপ

আচ্ছা আমরা যদি আর স্কোয়ার থেকে আর স্কোয়ারে হ্যাঁ একটা লিনিয়ার ম্যাপ যদি ডিফাইন করি এক্স ওয়াই সেটা দেখতে কীরকম হয় এ এক্স প্লাস বি ওয়াই টাইপের হয় হ্যাঁ তাহলে যে কোনো এ বি রিয়ালের জন্য এটা একটা লিনিয়ার ম্যাপ হয় আচ্ছা সিমিলারলি আর থ্রি থেকে আর থ্রিতে লিনিয়ার ম্যাপগুলো দেখতে হয় এরকম এক্স ওয়াই জেড গোস টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এই টাইপেরই দেখতে হবে ঠিক আছে তো যে কোন ফাইনাল ডাইমেনশনাল এর ক্ষেত্রে তুমি এইভাবে লিনিয়ার ম্যাপগুলোকে এক্সপ্রেস করতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর3 থেকে আর2 হবে না আর3 থেকে আর2 হ্যাঁ তুমি আর থ্রি থেকে আর টু যদি ডিফাইন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও এখানে একটা ভুল হয়েছে আমার হ্যাঁ এটা হচ্ছে এ ওয়ান বি ওয়ান কমা a2 b a2 ঠিক আছে এটা বেসিক্যালি আমরা r3 থেকে r এর করে দিয়েছি ঠিক আছে r3 থেকে r3 নয় r3 থেকে r ঠিক আছে আচ্ছা r3 থেকে r2 যদি করতে চাও তাহলে যেটা দেখতে এরকম হবে x এটা দেখতে হবে এর তো দুটো কম্পোনেন্ট থাকবে একটা কম্পোনেন্ট তুমি এইভাবে লিখতে পারো সি ওয়ান জেড আর অন্যটাও একই রকমভাবে এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু জেড এই টাইপের দেখতে হবে ঠিক আছে এবার যদি তুমি যদি আর থ্রি থেকে আর থ্রি করো তাহলে এখানে আর একটা কম্পোনেন্ট তুমি অ্যাড করে দেবে সেটাও দেখতে এরকম হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা লিনিয়ার ম্যাপগুলোকে ডিফাইন করতে পারবো আচ্ছা সবচেয়ে বড় কথা যেটা লিনিয়ার ম্যাপের ক্ষেত্রে সেটা হচ্ছে এই রেজাল্টটা আমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এই ক্ষেত্রে লেট এ লিনিয়ার ম্যাপ ফ্রম এক্স টু ওয়াই এ লিনিয়ার অপারেটর বা ম্যাপ দেন

if t is continuous at one point then t is continuous at every point ঠিক আছে কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হলেই বাকি সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে এটা হচ্ছে আমাদের লিনিয়ার হওয়ার ফল ঠিক আছে এইটা তোমরা সিকোয়েন্স দিয়ে আমরা খুব সহজে এটাকে দেখাতে পারবো এর প্রুফ যদি তুমি সিকোয়েন্স দিয়ে মানে বুঝতে চাও এটা প্রুফ নয় জাস্ট একটা আইডিয়া যে কেন এই জিনিসটা হচ্ছে তাহলে ধরে নাও যে লেট টি বি কন্টিনিউয়াস অ্যাট এক্স নট ঠিক আছে তার মানে এটা কি তার মানে ইফ সিকোয়েন্স দ্যাট কনভারজেস টু এক্স নট দেন টি এক্স এন কনভার্জেস টু টি এক্স নট এটাই তো হচ্ছে কন্টিনিউটির মানে ঠিক কিনা এক্স টা যদি এক্স নট এ কনভার্জ করে তাহলে এক্স এন টি এক্স এনটা টি এক্স নট এ কনভার্জ করবে এটা আমরা জানি ইফ এন্ড ওনলি নেট দিয়েও তুমি ব্যাপারটা ভাবতে পারো তাহলে ইফ এন্ড ওনলি ব্যাপারটা চলে আসবে ঠিক আছে তো আপাতত আমরা সিকোয়েন্স দিয়ে ব্যাপারটা বুঝবো সেকেন্ড কাউন্টেবল হলে আমরা সিকোয়েন্স দিয়ে ইফ এন অনলি ব্যাপারটা বলতে পারি ঠিক আছে তো আপাতত আমরা সিকোয়েন্স দিয়ে ব্যাপারটা বুঝবো নেট দিয়েও সিমিলারলি বোঝা যাবে আচ্ছা তাহলে আমরা যদি অন্য একটা পয়েন্ট নিই নিই সে আলফা অন্য একটা আচ্ছা আলফা না নিয়ে তুমি নিয়ে নাও এক্স নিয়ে নাও তাহলে আমরা দেখাতে চাইছি যে নাও

এক্সএন মাইনাস আমি এক্স নট তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমি এক্স বিয়োগ করলাম তাহলে এটা জিরোতে কনভার্স করবে তার সঙ্গে এক্স নট অ্যাড করে দিলাম ঠিক আছে তাহলে এখান থেকে এবার তাহলে আমরা কি বলতে পারবো তাহলে ওয়াই কনভার্স করবে কোথায় এক্স নটে কারণ এক্স এনটা এক্স এ কনভার্স করছে তাহলে এক্স মাইনাস এক্স প্লাস এক্স নট তাহলে ওয়াই এক্স নটে কনভার্স করবে এবার তাহলে আমরা কি জানি যেহেতু টিটা এক্স নটে কনভার্স করছে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে টি অফ ওয়াই কনভার্জেস টু টি অফ এক্স নট ঠিক আছে এটা আমরা বলতে পারবো আচ্ছা টি অফ ওয়াই এনটা কি টি অফ ওয়াই এন সমান টি অফ এক্স এন মাইনাস এক্স প্লাস এক্স নট যেহেতু এটা টিটা লিনিয়ার এটাকে আমরা এইভাবে ভাঙতে পারবো টি এক্স এন মাইনাস টি এক্স প্লাস টি এক্স নট ঠিক আচ্ছা তার মানে এইটা কোথায় কনভার্জ করছে এটা কনভার্জ করছে এক্স টি ওয়াই নট এই টি ওয়াইএনটা করছে টি এক্স এ এক্স নটে তার মানে এই পুরো জিনিসটা পুরো জিনিসটা টি এক্স নটে কনভার্স করছে তার মানে এই পর্সেনটা জিরোতে কনভার্স্ট করছে হ্যাঁ তার মানে এখান থেকে ইমপ্লাই করছে যে টি এক্স এনটা টি এক্স এ কনভার্ট করছে তারপরে প্রুফড হয়ে গেল কারণ এইটা তো টি এক্স নট আর পুরো জিনিসটা টি এক্স নটে কনভার্স করছে তার মানে এই পোর্শনটা জিরোতে কনভার্স করছে বলেই যোগ ফলটা টি এক্স নটে কনভার্স করছে তার মানে এটা টি এক্স এনটা টি এক্স এ কনভার্স করছে আর টি এক্স তো কনস্ট্যান্ট ওকে তো এইভাবে জিনিসটা আমরা ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে এপসিলন ডেল্টা দিয়েও তোমরা করতে পারবে যেভাবে তোমাদের বইয়ে করে দেওয়া আছে ঠিক আছে হ্যালো স্যার হ্যাঁ বলো ওই লাইনটা বুঝতে পারলেন যে yn xn x x0 এর কি কি করে হলো এটা আমি নিলাম কনসিডার ও ঠিক আছে ঠিক আছে আমি এটা মানে দেখো আমি তো জানি যে x0 এর কনভারজেন্সটা জানি তো আমি সেই জন্য একটা এমন সিকোয়েন্স বানালাম নিজে থেকে তৈরি করলাম যেটা x0 এ কনভার্জ করছে তাহলে এটা আমি কিভাবে পাবো এখান থেকে যদি এক্স মাইনাস করি তাহলে তো জিরোতে কনভার্ট করবে এই পোর্শনটা তো জিরোতে যাচ্ছে তার সঙ্গে এক্স নটটা অ্যাড করে দিলাম তাহলে তো এক্স নটে চলে গেল ঠিক না হ্যাঁ এই এবার আমি টি এর কন্টিনিউয়াস কন্টিনিউটি अप्लाई করলাম কোথায় এক্স নট পয়েন্ট কারণ ওটা গিভেন তাই না ওটা যেহেতু গিভেন ধরে নিয়েছি ঠিক আছে সেটা করার জন্য আচ্ছা আচ্ছা এবার কন্টিনিউটি তার মানে কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস মানে জিরোতে কন্টিনিউয়াস ধরে নিতে পারি কন্টিনিউটি আর জিরো বলতে আমরা কি বুঝি তাহলে একটা ফাং একটা লিনিয়ার ম্যাপ কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস আর জিরো ইফ অ্যান্ড অনলি তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে টি ইজ কন্টিনিউয়াস এভরিহোয়ার একটা পয়েন্টে কন্টিনিউয়াস হওয়া মানে সব জায়গায় কন্টিনিউয়াস হওয়া তাহলে সেই পয়েন্টটাকে আমি পার্টিকুলারলি জিরোই ধরে নিতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে জিরোতে কন্টিনিউয়াস হলে আমরা কি বলতে পারি তাহলে লেটাস এক্সপ্লোর লেটাস এক্সপ্লোর কন্টিনিউটি অ্যাট জিরো ওকে তাহলে দেখো আমরা এফসিলন ডেল্টার ডেফিনেশন অ্যাপ্লাই করব সো লেট এফসিলন ইকুয়ালস টু ওয়ান এফসিলন ইকুয়ালস টু ওয়ান তাহলে এই ওয়ানের জন্য দেড় এক্সিস্টেড ডেল্টা পজিটিভ দ্যাট আমরা কি বলতে পারবো যে আচ্ছা টিটা কোথায় যাচ্ছে টিটা ম্যাপ ফ্রম এক্স টু ওয়াই হ্যাঁ এটা জাস্ট খেয়াল রাখো তাহলে তাহলে নর্ম অফ

বুঝতে পারলেই হবে ঠিক আছে আচ্ছা তার মানে যখনই এক্স এর নর্মটা লেস দেন ডেল্টা হয়ে যাবে তখনই টি এক্স এর নর্মটা লেস দেন ওয়ান হয়ে যাবে এইখান থেকে আমরা এইটুকুই বলতে পারছি ঠিক আছে এখান এখান থেকে থেকে একটা আমরা বলতে পারবো আচ্ছা লেট এক্স বিলংস টু এক্স তাহলে এক্স এর তো কিছু একটা নম থাকবে এক্স এর তো কোনো একটা নম থাকবে না আচ্ছা কনসিডার

আচ্ছা এইটা করে আমাদের লাভ কি হলো মানে এখানে কনস্ট্যান্ট হচ্ছে তোমার এই এইটা হচ্ছে কনস্ট্যান্ট তার সঙ্গে এক্সটাকে গুণ করা হলো বোঝা গেল তো এটাকে আমরা এইভাবে লিখলে আরো বেশি ভালো লাগবে ইনটু এক্স ওকে তাহলে নর্ম অফ ওয়াই কত হবে এটা তো যেহেতু পজিটিভ ওই ভ্যালুটা বেরিয়ে যাবে

এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে আচ্ছা এইটা বাইরে চলে যাবে ডেলটা ওয়াই টি এক্স ইজ লেস দেন ওয়ান তার মানে নর্ম অফ ইজ লেস দেন বাই ডেলটা তো নন জিরো তাহলে আমরা এটাকে ডেল্টা না করে এটাকে টু টাইমস প্লাস ওয়ানটা হটিয়ে দাও টু টাইমস নর্ম অফ এক্স লিখে দাও তাহলে কেটে এটাকে টু করে দাও তাহলে ওই জিনিসটা হবে তাহলে এটা হয়ে যাচ্ছে ডেল্টা বাই টু এটা হয়ে যাচ্ছে ডেল্টা বাই টু হুইচ ইজ লেস দেন তাহলে এই জিনিসটা হোল্ড করবে তাহলে এটাকে আমি টু করে দিচ্ছি তাহলে এইটা আচ্ছা ওকে তাহলে অফ টি এক্স ইজ লেস দেন হ্যাঁ টু টাইমস এটা তার মানে হচ্ছে টু বাই ডেল্টা ইন্টু অফ এক্স তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে ইফ উই টেক এম ইকুয়ালস টু হ্যাঁ টু বাই ইন্টু নর্ম ঠিক আছে তার মানে কন্টিনিউটি এট জিরো ইমপ্লাইস এক্সিস্টেন্স অফ সাম এম

তাহলে কন্টিনিউটি এট জিরো ইমপ্লাইস দিস এগেইন নর্ম অফ টি এক্স লেস দ্যান ইকোয়াস টু এম ইন টু নর্ম অফ এক্স ফর অল এক্স ইমপ্লাইস কন্টিনিউটি এট জিরো এট জিরো এটা তুমি এপসিলন ডেল্টা থেকে ইজিলি মানে ভেরিফাই করতে পারবে ঠিক আছে বা তুমি সিকোয়েন্স দিয়ে সহজে এটা ভেরিফাই করতে পারবে সিকোয়েন্স দিয়ে কীভাবে ভেরিফাই করবে সো লেট ভেরিফিকেশন ঠিক আছে দেখো সিকোয়েন্স আমরা কি করছি তাহলে লেট এক্স এন কনভার্জেস টু জিরো তাহলে উই নিড টু শো দ্যাট টি এক্স এন কনভার্জেস টু জিরো তাহলে টি এক্স এনটা জিরোতে কনভার্জ করতে গেলে আমাকে কি দেখাতে হবে দেখাতে হবে যে এইটা যেহেতু লেস দ্যান ইকোয়ালস টু এম ইনটু এক্স এন ঠিক না এইটা দেওয়া আছে আর এইটা তে কনভার্জ করছে তার মানে তার মানে কি টি এক্সএনটা জিরোতে কনভার্ট করছে তার মানে টি এক্সএনটা জিরোতে কনভার্স করছে ঠিক একদম সহজে এটা কিন্তু চলে আসছে ঠিক আছে এই ইনিকোয়ালিটিটা ইম্পর্টেন্ট সো আর তুমি যদি অ্যাপসিলন ডেল্টা দিয়েও দেখাতে চাও তাহলে সেটাও দেখাতে পারবে যে লেট এপসিলন পজিটিভ আমাদের হাতে কি আছে টি এক্স

তাহলে তো টি এক্সটা নর্ম এফসিলন হয়ে লেস দেন এফসিলন হয়ে যাবে আচ্ছা এইটা হওয়া মানে কি এইটা ইফ অ্যান্ড অনলি ইফ এক্স লেস দেন এফসিলন বাই এম তাহলে এইটাকে যদি আমি ডেল্টা হিসাবে চুজ করি তাহলে তো কাজ হয়ে গেল সো চুজ ডেল্টা ইকুয়ালস টু এফসিলন বাই এম দেন নর্ম অফ এক্স লেস দেন ডেল্টা ইমপ্লাইজ এম ইন্টু নর্ম অফ এক্স লেস দেন এফসিলন হুইচ পার্টিকুলারলি ইমপ্লাইজ

ইকুইভ্যালেন্টলি আমরা বলতে পারি যে ওই কন্ডিশনটাকে আরেকভাবে এক্সপ্রেস করা যাচ্ছে যে নর্ম অফ টি এক্স লেস দ্যান ইকোয়াস টু নর্ম অফ এক্স ইজ লেস দ্যান ইজ বাউন্ডেড মানে কোনো একটা নাম্বারের চেয়ে ছোট ফর অল এক্স নট ইকোয়াস টু জিরো এখানে জিরো লেখা যাবে না কারণ জিরোতে তো এটা নিশ্চয় জিরো বাই জিরো ফর্ম চলে আসবে যার ফলে নন জিরোর জন্য এটা হচ্ছে ঠিক আছে তো এইটা হচ্ছে তাহলে কন্টিনিউটির আর একটা এক্সপ্রেশন এখান থেকে আমাদের কি বলতে পারি যে টি ইজ কন্টিনিউয়াস ইফ এন্ড অনলি ইফ এ এম পজিটিভ সাচ দ্যাট সাচ দ্যাট টি এক্স এর নর্ম ইজ লেস দ্যান ইকুয়ালস টু এম ইন্টু নর্ম অফ এক্স

ফর অল এক্স বিলংস টু এক্স তো এইরকম যদি একটা এম পাই তাহলে সেটাকে আমরা বলি বাউন্ডেড বলি অর টি এক্স এক্স বাই ইজ লেস দেন টু এম ফর অল এক্স বিলংস টু এক্স মাইনাস জিরো মানে জিরো বাদ দিয়ে বাকি জিনিসের ক্ষেত্রে এটা হোল্ড করবে ঠিক আছে তো এইটা হচ্ছে বাউন্ডেড তার মানে তাহলে আমরা এইটাকে আরেকভাবে লিখতে পারি যে টি ইজ কন্টিনিউয়াস ইফ অ্যান্ড অনলি টি ইজ বাউন্ডেড তাহলে বাউন্ডেড বলা আর কন্টিনিউয়াস বলা একই জিনিস ঠিক আছে ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে দেখো কোনো ফাং দেখো আমরা যখন যে ইন জেনারেল যে ফাংশানের যে গল্পটা আমরা পড়েছি যে একটা ফাংশানকে কখন বাউন্ডেড বলে তখন আমরা কি কি বলি যে দেয়ার এক্সিস্ট এ কে সাজ দ্যাট মড এফ এক্স ইজ লেস দ্যান ইকোয়াস টু কে ফর অল এক্স ও এখানে কিন্তু ব্যাপারটা একটু আলাদা এটা আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আর একটা ক্রাইটেরিয়া কি আর একটা ক্রাইটেরিয়া এখান থেকে বলা যাবে যে টি ইজ বাউন্ডেড সেট সেট ঠিক আছে এইটা কি বলতে চাইছে দেখো যে কোনো একটা বাউন্ডেড সেট যদি হয় তাহলে তার ইমেজটাও একটা বাউন্ডেড সেট হবে ঠিক আছে যে এখান এখান থেকে দেখো এইটাও তুমি মানে এই আর একটা ব্যাখ্যা ব্যাখ্যা তা এটা আমরা কি করে বুঝবো তাহলে ধরো লেট এস সাবসেট অফ এক্স বি বাউন্ডেড তার মানে এটা কি তার মানে হচ্ছে দেয়ারেজে স্টেপ কে সাচ

এবার ব্যাপারটা তাহলে ভাবো আমরা কি জানি লেট এক্স বিলংস টু এস ঠিক এস বিলংস টু এস তাহলে আমরা কি জানি যে এক্স সরি টি আচ্ছা আমরা অলরেডি বাউন্ডেড কিন্তু ধরে নিয়েছি বাউন্ডেড ধরে আমরা এই জিনিসটা প্রুভ করতে চাইছি যে টিটা বাউন্ডেড হলে বাউন্ডেড সেটকে বাউন্ডেডে নিয়ে যাই তাহলে আমরা এক্স ইজ লেস অর ইকুয়ালস টু এম ইন টু নর্ম এক্স এটা আমরা জানি কিন্তু আমরা ধরেই নিচ্ছি যে এক্সটা যদি এসে থাকে তাহলে সব সবসময় কে এর থেকে ছোট তার মানে এই জিনিসটা কি হয়ে যাবে এইটা আবার কে এর থেকে ছোট তাহলে এম ইনটু কে এর থেকে সবসময় ছোট হচ্ছে তার মানে কি যে ফর অল এক্স বিলংস টু এস টি এক্স এর নর্ম লেস দ্যান ইকুয়ালস টু এম ইনটু কে তার মানে কি এখান থেকে কি ইমপ্লাই করছে এখান থেকে ইমপ্লাই করছে টিএস ইজ বাউন্ডেড বাই बाउंडेड बाय एम के ठीक है ना तार माने बाउंडेड सेट के बाउंडेड नहीं जाते ठीक बजा क्या ला अच्छा कंवर्सली कंवर्सली लेट टी सेंस बाउंडेड सेट टू बाउंडेड सेट যে কোনো বাউন্ডেড সেটের ইমেজ বাউন্ডেড হবে এটা তুমি ধরে নিচ্ছ তাহলে কনসিডার কনসিডার of টু সেট অফ অল norm নর্ম is less than ইকুয়াল to 1 তার মানে ডেফিনেটলি এস টা বাউন্ডেড তাহলে ইমপ্লাইস এস ইজ bounded ওকে এস বাউন্ডেড আচ্ছা এবার বাই হাইপো আমরা ধরে নিয়েছি হাইপোথিস কি যে বাউন্ডেড সেট বাউন্ডেড এ নিয়ে যাবে তাহলে টি তার মানে এম টি এম ফর অল বিলংস টু

আমরা কাকে বাউন্ডেড কথাটা বলছি টি কে বলছি না কোনো একটা সাবসেট কে বলছি তাহলে টি এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু এম ফর অল এক্স বিলংস টু এস তার মানে তার মানে এটাই দাঁড়ালো যে টি এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু এম হোয়েন এভার হোয়েন এভার এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান কারণ এস মানেই তো তাই এস মানেই নর্ম এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান এই জিনিসটা দেখো আমরা অলরেডি প্রুফ করে ফেলেছি দেখো অলরেডি আমরা এই জিনিসটা প্রুফ করে ফেলেছি যে এই যে দেখো কন্টিনিউটি জিরোটাকে আমরা যখন ধরো কন্টিনিউটি এট জিরো হ্যাঁ এই যে দেখো ওই এম এর জায়গা এখানে ওয়ান আছে ওই নেভার এক্স ইজ লেস দেন ইকো টু ডেল্টা এইটাকে এইখান থেকে দেখো আমরা কিভাবে ওই এম এর ব্যাপারটা নিয়ে আসলাম তো সেম জিনিসটা এখানে আমরা করতে পারবো ঠিক আছে সেম জিনিসটা আমরা এখানে করতে পারবো এখানে আর কিছু করার দরকারই নেই তাহলে লেট আমাদের কি প্রুভ করতে হবে দেখো আমাদের উই নিড টু শো উই ওয়ান টু শো হ্যাঁ নর্ম অফ টি এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু

এখান থেকে আমরা বলতে পারবো যে ওয়াই এর নর্ম কিন্তু হয়ে যাবে ওয়ান তার মানে ওয়াইটা কি এস এর এলিমেন্ট ওয়াইটা তখন এস এর এলিমেন্ট আচ্ছা এবার দেখো এস এর এলিমেন্ট যদি হয় কেউ তার জন্য আমরা কি জানি তার টি এর তখন লেস এম তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অতএব টি অফ ওয়াই এর নর্ম লেস দেন ইকুয়াল টু এম আচ্ছা এবার ওয়াই এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই এক্স বাই নর্ম এক্স

তাহলে একটা জিনিস আমরা এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে টি ইজ বাউন্ডেড এই জায়গাটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদেরকে যে টি ইজ বাউন্ডেড মিনস ইট সেন্স এ বাউন্ডেড সেট টু বাউন্ডেড ঠিক আছে বলো সবাই বুঝতে পেরেছো জায়গাটা আচ্ছা ঠিক আছে তাহলে এটা কিন্তু বাউন্ডেডকে কে অন্যভাবে বলা অন্যভাবে একটা বলা হতো ঠিক আছে বাউন্ডেড সেট কে আমরা অন্যভাবে এক্সপ্রেস করছি যে বাউন্ডেড সেট কে টিটা বাউন্ডেড সেট কে মানে এক্স এর বাউন্ডেড সেট কে এর একটা বাউন্ডেড সেট এ ম্যাপ করছে ঠিক আছে অথবা তুমি ওইভাবেও এটা দেখতে পারো আচ্ছা তো এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি তাহলে কন্টিনিউয়াস মানে বাউন্ডেড এটা আমরা বলে দিলাম আচ্ছা তাহলে সব ম্যাপই কিন্তু বাউন্ডেড হবে তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে সব লিনিয়ার ম্যাপই যে বাউন্ডেড হবে তার কিন্তু কোনো মানে নেই এখানে একটা ডিফারেন্স তোমাদেরকে আমি বলি হম এই জায়গাটা তোমরা মনে রাখবে যে ইফ এক্স এন্ড ওয়াই এক্সটা ফাইনাইট ডাইমেনশনাল হলেই হবে ইফ এক্স বি ফাইনাইট dimensional linear space then T x টু ওয়াই ইজ অলওয়েজ বাউন্ডেড লিনিয়ার ম্যাপ মানে যদি লিনিয়ার তো মানে লিনিয়ার হতেই হবে তাহলে অলওয়েজ বাউন্ডেড হবে লিনিয়ার ম্যাপ তাহলে এক্সট্রা যদি ফাইনাল হয় তাহলে সবসময় বাউন্ডেড হবে আর বাউন্ডেড মানে ঠিক তাহলে বাউন্ডেড হওয়া মানে কন্টিনিউয়াস হবে তাহলে এক্সট্রা যদি ফাইনাল ডাইমেনশনাল হয় তাহলে টিটা সবসময় বাউন্ডেড বা কন্টিনিউয়াস হবে এটা কিন্তু মাথায় গেঁথে নাও আচ্ছা কিন্তু যদি এক্সট্রা ফাইনাইট ডাইমেনশনাল না হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা লিনিয়ার ম্যাপ বাউন্ডেডও হতে পারে আবার আনবাউন্ডেডও হতে পারে ঠিক আছে তার মানে দেখো যেহেতু লিনিয়ার ম্যাপ আনবাউন্ডেড যদি হয় তাহলে কোথাও কন্টিনিউয়াস হবে না মানে কন্টিনিউয়াস কারণ আমরা কি জানি যে লিনিয়ার ম্যাপ কন্টিনিউয়াস একটা পয়েন্টে কন্টিনিউস হওয়া মানে সব পয়েন্টে কন্টিনিউস হওয়া তার মানে যদি লিনিয়ার ম্যাপটা আনবাউন্ডেড হয়ে যায় তাহলে সেটা সব জায়গায় কোনো জায়গায় কন্টিনিউস হবে না ঠিক আছে তার মানে ইফ ইজ ইনফাইনাইট ডাইমেনশনাল দেন দেন এনি লিনিয়ার ম্যাপ তখন দুটোই চান্স আছে কিন্তু যদি হয় তাহলে সবসময় বাউন্ডেড হবে ঠিক আছে এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে আর তাহলে ফাইনাল ডাইমেনশনাল হলে তো বাউন্ডেড হবেই ওটা তাহলে তুমি যে কোনো এক্সাম্পল নিয়ে দেখো সেটা সবসময় বাউন্ডেড বেরিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আমাদের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে তোমাদের আমি চাইবো তোমাদেরকে পরের দিন তোমরা এইটা একটু দেখে আসবে হ্যাঁ হোমওয়ার্ক হিসাবে এই যে এক্সাম্পলস অফ বাউন্ডেড এক্সাম্পলস অফ এইটা তোমরা একটু দেখে আসবে যে এক্সাম্পল গুলো তোমরা নিজেরা বুঝতে পারছো কিনা ঠিক আছে আমরা মোটামুটি বেসিসটা তৈরি করে দিয়েছি সেইটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা যে বাউন্ডেড হচ্ছে কি হচ্ছে না জিনিসটা রিয়েলাইজ করতে পারছো কিনা এই গুলো করতে পারছো কিনা ঠিক আছে এইটা তোমরা দেখে আর পরের দিন আমরা এই আমরা কিন্তু আলোচনা করব তাও আমি চাইছি তোমরা একবার নিজের আগে দেখে এসো তাহলে আলোচনা করতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এখানে আমরা একটা থিওরম লাস্ট বলে আমরা এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো এই থিওরামটা আমরা লাস্ট বলছি দেখো টিটা যদি বাউন্ডেড লেট টি ফ্রম এক্স টু ওয়াই বি এ বাউন্ডেড অপারেটর দেন কি কি হয় নর্ম অফ

পড়েছি যে এক্সটা যদি কোনো একটা এক্স বিলংস টু এক্স হলে আমরা জানি ইজ ডিফাইন্ড এইটা আমরা জানি যে কিভাবে এটা ডিফাইন্ড হয় ঠিক আছে আমরা ওয়ান টু ডিফাইন নর্ম অফ এ টি মানে কোনো একটা লিনিয়ার ম্যাপের নর্ম আমরা ডিফাইন করতে চাই ঠিক আছে তাহলে এইটা আমরা কিভাবে ডিফাইন করবো দেখো আমরা কি জানি যে ইফ টি ইজ বাউন্ডেড দেখো টিটা যখন উপরে হচ্ছে তখন সেটা কি ওয়াই এর একটা ওয়াই এর এলিমেন্ট না টিএক্স টা কিসের এলিমেন্ট ওয়াই এর এলিমেন্ট যার সেই জন্য এবার ওয়াইটাও তো লিনিয়ার লিনিয়ার স্পেস তাহলে এক্স এর উপরে নর্ম আমরা জানি কিভাবে মানে মানে এর মিনিং আছে দেখো বাউন্ডেড হলে আমরা এই জিনিসটা জানি যে নর্ম অফ টিএ ইজ লেস দেন এক্স কিন্তু এইরকম এম তো অনেকগুলো থাকতে পারে তাই না তো আমরা সেই হিসাবে আমরা নর্ম অফ টি করি যে ইনফিমাম অফ অল দোজ এম মানে যতগুলো এখানে এম বসাতে পারবে সাচ দ্যাট টি এক্স এর নর্ম ইজ লেস দ্যান ইকো টু এম ইন্টু তাহলে রকম যতগুলো এম পসিবল তার যে সে তার যে মিনিমাম এমটা পাবো সেইটাই হচ্ছে অফ টি বোঝা এইটাই হচ্ছে আমাদের ডেফিনেশন কিন্তু এই ডেফিনেশনের এটা হচ্ছে ডেফিনেশন আর এর অনেকগুলো আরও মানে এক্সপ্রেশন আছে যে নর্ম টি এর আরো অনেকগুলো এক্সপ্রেশন আছে সেই জন্য আমাদের ওই থিওরামটা এখানে ইম্পর্টেন্ট তো টি ধরে নাও এক্স টু ওয়াই বি এ বাউন্ডেড লিনিয়ার অপারেটর দেন এক নম্বরে যে নর্ম অফ টি এক্স ইজ লেস দেন ইক টু নর্ম অফ টি তাহলে দেখো এই যে এখানে এম দিয়ে হচ্ছিল এম এর জায়গাতে আমরা বসাতে কারণ এই হচ্ছে সবচেয়ে ছোট এম যার দ্বারা এই রিলেশনটা হোল্ড করবে সেই জন্য এম এর জায়গায় ওইটাও আমরা বসাতে পারবো এর থেকে কোনো ছোট জিনিস আমরা বসাতে পারবো না তাহলে এটাই হচ্ছে স্মলেস্ট তাহলে এটা হচ্ছে স্মলেস্ট এম ঠিক আছে এটা আমরা এখান থেকে বলতে পারছি দুই নম্বর নর্ম অফ টি এর আর একটা এক্সপ্রেশন হচ্ছে যে এটা হচ্ছে সুপ্রিমাম অফ সুপ্রিম নর্ম অফ টি এক্স সাচ দ্যাট যেখানে এক্সটা নর্ম অফ এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ান তার যতগুলো এই এখানে আছে এই ইউনিট বলের মধ্যে আছে তাদের যে টিএক্স গুলো পাচ্ছি তাদের নর্মের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে অফ টি আচ্ছা তিন নম্বরে এই পুরো ইউনিট বল না নিয়ে আমি এটাকে শুধুমাত্র স্পিয়ারটাও নিতে পারি যে শুধুমাত্র ওয়ান হলো সেই সমস্ত টিএক্স এটা নিলেও হবে আর চার নম্বরে আরেকটা তুমি নিতে পারো সুপ্রিমাম অফ নর্ম অফ টি এক্স ডিভাইডেড বাই নর্ম অফ এক্স সচ দ্যাট এক্স ইস নন জিরো ঠিক আছে এক্স নন জিরো তাহলে এই যে যতগুলো এক্স পসিবল তাদের জন্য যে এই যে ভ্যালুগুলো হবে তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে নর্ম অফ টি তাহলে এই টি এর তুমি বেসিক্যালি কটা ডেফিনেশন পাচ্ছ এক দুই তিন আরেকটা চার এই চারটা এক্সপ্রেশন তুমি ঠিক আছে তো আমরা পরের দিন কি হবে পরের দিন আমরা এই ডেফিনেশনগুলোকে কাজে লাগিয়ে হ্যাঁ বিভিন্ন অপারেটারের নর্ম আমরা বের করব ঠিক আছে তাহলে পরের দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখবো যে কিভাবে নর্ম আমরা বের করতে হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ডেফিনেশন পরের দিন এই ডেফিনেশন আমরা কাজে লাগাতে শিখব তো আমাদের মেন লক্ষ্য হবে এইটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করব নন বের করার জন্য ঠিক আছে এইটাই হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে মানে এরা খুব কাছাকাছি দুই তিন চার খুব কাছাকাছি আর এই রেজাল্টটা এইগুলো আমরা প্রুফ কিন্তু করছি না প্রুফগুলো তোমরা দেখিয়ে পারো খুব সহজ ঠিক আছে তো এর পরের দিন আমরা এটা এই কাজগুলো করব তাহলে আমরা এক্সাম্পলগুলো বুঝবো এবং প্রত্যেকটা এক্সাম্পলের নরম বের করার চেষ্টা করব ঠিক আছে ওকে দ্যাটস অল ফর টুডে